नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। विदेश में काम करते समय प्रवासी श्रमिक की मृत्यु हो गई। घटना मुर्शिदाबाद के फरक्का ब्लॉक के बेनिया ग्राम पंचायत अंतर्गत सिंहपारा इलाके में हुई। परिवार के मुताबिक मृतक प्रवासी मजदूर का नाम पुतुल मंडल 33 वर्ष है। लगभग 3 महीने पहले वह चिनाई के काम के लिए उत्तर प्रदेश राज्य के गाजियाबाद इलाके में चला गया था। फिर पिछले गुरुवार को दोपहर के आसपास जब वह काम से खाना खाने के लिए बाहर गया तो एक सड़क दुर्घटना में वह गंभीर रूप से घायल हो गया। फिर पुतुल मंडल को गंभीर हालत में स्थानीय अस्पताल में भर्ती कराया गया, जहां शनिवार को उसकी मौत हो गई। मौत की खबर सुनकर परिवार रोने बिलखने लगे। इलाके में मातम छाया हुआ है। চব্বিশ তালা থেকে পড়ে গেছে, কে বলছে যে আপনার গাড়িতে হয়েছে, আমরা এইটুকুনি খবর পাচ্ছি। কি আপনার যেটা সঙ্গে আছে ওরা যতক্ষণ না আসবে অতক্ষণ আমরা মানে পুরো লেজার পাবো না কি কারণে হয়েছে। এমনি চারখানার মধ্যে কাজের ছেলে ছোটো থেকে সবটা মানুষ করলো, আর বাবা মার পর থেকে সব থেকে আপনার চার ভাই মানুষ করলো, আপনার ঘর বোনকে মানুষ করলো, দেখা গেছে এখন সংসার চালাবো। আমরা যদি রাজ্য থেকে কিছু পাই তো আমাদের মানে সব কিছু চলবে। আপনার দিল্লিতে চটকিয়ে মারা গেছিলো, আবার আপনার লক্ষ্মীপুরে 5 দিন হলো মারা গেল, মালদার 5 খানা মরলো 5 দিন হলো। ওই দিল্লিতে কী কাজ করতে গেছিল? দিল্লিতে সব রাজমিস্ত্রি কাজে লেবারের বললাম অ্যাক্সিডেন্ট কেসে আমাদেরকে বলেছে, অ্যাক্সিডেন্ট কেস হয়েছে লাঞ্চের সময়। মানে খাবার সাহেব গালাই বলেছে তুমি খেয়ে আসো লাঞ্চের সময় দিয়ে, এটাই আমি শুনেছি ডিউটির মাধ্যমে। কবে হয়েছে ঘটনাটা মনে হচ্ছে বৃহস্পতিবার। কবে মারা গেছে? মারা গেছে কাল 3-4 রাত। এর আগেও কি কাজে গেছিল? হ্যাঁ, এর আগেও গেছিল। কি নাম যে কাজে গেছিল? পর্তুল মন্ডল। হ্যাঁ, পর্তুল মন্ডল, পর্তুল। হ্যাঁ, একাই কম বেশি টানতে। বাবা নেই, বাবা মারা গেছে ছোট ছিল। মানে সংসার কি একাই টানতো উনি? একাই। তো ভালো হবে, সাহায্য করলে ভালো হবে।